वेलकम बैक टू माय चैनल विजनर्स वर्ल्ड। तो चलो आज के दिन के स्टार्ट करा जाए। आई होप तुम्हारे आज के वीडियो देखते खूब 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 भाव लगे। सकाल थी चलते प्रचंड हावा, जार जो एखन अब्दी चादर मैंने खोलें गा थे, कारण प्रचंड ठंडा लगे और यत हावा दिखे। जत ना मैंने इमनी ठंडा आज तत बस हावार जो और बसि ठंडा लगे। सो चलो एखी रूमटा ताड़ी क्लिन करब, दें एक बड़ोब बजारे जेहतु सान्डे। तो सान्डे मानी स्पेशल कुछ बनता है। तो चलो एखी बिछानागुलो गुछिए नहीं एंड छादे हल्का रोद इसे भाजी आज के ब्लैंकेटगुलो एकटूखानी रोदे देव, बिकज माझे माझे रोदे एक बालिश ब्लैंकेटगुलो देया भालो। मैंने ठाकुमारा बोले बा माओ बोले जे शरीरे ना कि व्यथा मरे। तो जाइ होक चलो चलो आमी एकटूखानी एखन जाई छादे एंड पंद्रो खेलछे शांतनु आजके बाड़ीते आछे। चलो जाइ देखि दीदी এইখানটা এখন গাছ বাচ্চে গোলাপ গাছ এইখানটা পেঁধেছে তুলসী গাছ আর এটা কি গাছ জানো বেশ দিদি চন্দ্রমল্লিকা সূর্যমুখী আচ্ছা এখানে চিলি দিদি দাঁড়িয়ে আছে এই কোনটাই দুটো গোলাপ গাছ ना गोलाप गाच ना दीदी ये टक्की गाच ये टा ये टा गोला बोटा पास एक जानी ना ठीक एक कोने दुटो गाच पहले छे एक खंडा बाँच छे हो पे कीना ठीक बोलते बाँच छी ना एक्चुअली तो जोड़ी है तो खूब जोड़ी है क्या मैंने एक टा सीम गाच बे खंडा उठे छे लाइट पर पूरा एकदम घिरे धरे छे लाइट के देखिए एकदम ना नामी ওই জন্য দিদি এখন ঠিকঠাক করছে হবে তুমি হবে তুমি দিদি করছে করছে এই গোলাপ গাছটাও বাঁধা হবে কোনটা দেখি দিদি কোথায় যায় এই গোলাপ গাছটা এই লাইট পেছনে যাওয়া হবে এখানটা কনফার্ম তো দিদি আচ্ছা ট্রাই করা হচ্ছে आगे इलम बजार थे एंड इसे शांतनु के कर दिलम बटर बटर टोस्ट एंड खेलम एक तरपर एक छादे इलम आज के एत हावा दिखे बलार मतन ना बट रोदे दाड़ी हावाटा खेते बस भलोई लागे एंड शांतनु के ও এখন নিচে তোমার ওর গাড়ির কি প্রবলেম হয়েছে কি ডিজেল ফিজেল না কি বলে मोबिल सरि 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 और गाड़ी हमें मोबिल चेन्ज करण क्य प्रब्लेम होगुलो सब देखे छुट्टी दिन थकले हिसाब ही कर गाड़ी पीछे पड़े थके नए फोर हुईलार नए टू हुईलार यो नहीं थे। तो जैक ऊपरे एसे तुम्हार देखले पूजा मैं भिडियो करो तो मैं वो देखा जो कि ना कर हाँ हमें टबगलो मैं जो फुलर चारागुलो आज माँ को बल्लम जो एक जगह सब रेखे लाभ नहीं रखम सब धारे धारे दिए बट बेधे दिए बिकज बेधे देर कारण एकटाई कारण पड़े ना जाए कारण यकम हावा झड़ आसले जेहेतु बहरे मैं तुम्हार रास्ता गेछे अनेक मानुषे आनागोना सेहेतु मैंने बिस्टि झड़े बाब एरम जो हावा दिखे बला तो जाए ना पड़े गेले कारण माथाय पड़बे एक बजे बेपार रिक्स हो जाए खूब कारो क्षति हो जाए ठीक है। तो जार जन्य ओगुलो बेधे दिलाम तो अनेकेर देखी एरकम
তো আজকেই আমি যাচ্ছিলাম যখন বাজারে দেখছিলাম একজনকার ছাদের উপরের যে তোমার এটা আছে রেলিংটা আছে রেলিংয়ের মধ্যে মানে এরকম বিটের উপরে গাছ বসানো আছে বাট কোনো রকম কোনো মানে কিছু গার্ড নেই বা কিছু নেই তো কি হয় না এই হাওয়া বা এর মধ্যে এরকম পড়ে গিয়ে অনেক মানুষের ক্ষতি করে যায় যার জন্য আমি কি করেছি যেহেতু আমাদের এখানে রড আছে একটা সেই জন্য সেই রডের মধ্যে গাছগুলোকে সব বেঁধে দিয়েছি তাতে কোনো পড়ার চান্সই নেই অ্যান্ড উফ কি হাওয়াই যে দেখো এখানটায় এই যে গোলাপ গাছটা রেখেছি আর এখানে এই এই আর একটা যে গাছ ছিল এরমভাবে বেঁধে রেখেছি ও সরি এই গাছটা এখনো বাঁধা হয়নি এটাকে বাঁধতে হবে ভুলে গেছি দেখেছো তো হ্যাঁ এরমভাবে বেঁধে বেঁধে রাখছি তো তোমরাও পারলে যখন কেউ মানে ইচ্ছা তো করে যে খুব সুন্দরভাবে ছাদটাকে সাজাই তো ছাদটাকে সাজাতে গেলে যখন এরম ধারে ধারে কারোর দেখবে পজিশন নেই তো লাগিও না আর যদি পজিশন থাকে তো বেঁধে রেখো কারণ দরকার নেই কারোর ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না তো আমাদের একটু আনন্দের জন্য কারোর ক্ষতি হয়ে যাবে তো সেটা না করাই বেটার যাই হোক চলো অনেক কিছু বলে ফেলছি বক 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 করে ফেলছি অ্যান্ড হ্যাঁ দেখলে যে মাটনের দোকানে কী লাইন অ্যান্ড মানে আমার বাড়ি ফেলে আমি মানে তিনটে চারটে বাজার পেরিয়ে ঠিক আছে আমার আমার বাড়ি যে জায়গা সেখানে আমার সেখানের বাজার ফেলে আমি চারটে বাজার টপকে গেছি হচ্ছে মাটন আনতে বিকজ ওখানে মাটনটা খুব ভালো খেতে পাপা অনেকদিন থেকেই বলছিলো তো কি যে মাটন মাটন ওখানের মাটনটা ভালো আমরা এমনি নর্মালি এখানে লোকাল থেকেই মাটন নিয়ে আসি বাট ওখানের মাটনটা নাকি খুব ভালো তো নিয়ে এলাম দেখা যাক আজকে টেস্ট করে কীরকম খেতে হয় তো তারপর থেকে ওখানেই আনাবি বাট লাইনটা বিশাল লাইন বিশাল লাইন ছিল অ্যান্ড যাই হোক কিছু ভালো জিনিস খেতে গেলে বা কিছু ভালো জিনিস পেতে গেলে একটু তো কষ্ট করতে হয় এটা মানে যে কোনো জিনিসে অ্যান্ড চলো আমি একটু রোদে দাঁড়াই তারপরে নিচে যাবো দেন একটু ফ্রেশ হয়ে নেবো স্নান ফান করে নেবো তারপরে দেখি আর ভিডিওটা এডিট করা হয়নি আমার কদিনের ভিডিওগুলো মানে জাস্ট শ্যুট করছি বাট কোনো এডিট হচ্ছে না তো এডিট করবো এডিট করে ফটাফট আজকে একটা পোস্ট করবো সো চলো আপাতত যাই কাজ সেরে নি আমার মাসিমণি এসছে এটা এটা আমার মাসিমণি মাসিমণি কই মাসিমণি কই মাসিমণি কই কোথায় কই ও এটা মাসিমণি ওটা মাসিমণি ও এখন আমি পন্টু স্নান পন্টু এখন চলে এসছে আর আজকে আমার তোমার পন্টুকে ডাক্তারও বলেছে কি ফেললি পন্টুকে বলেছে যে হেড অ্যান্ড শোল্ডার্স দিয়ে স্নান করাতে অ্যান্ড সিল্ক অ্যান্ড শাইন গায়ে দিতে তো পন্টু আজকাল আমাদের মতনই হয়ে গেছে আমাদের জিনিসই সব ইউজ করছে তো চলো ফটাফট পন্টুকে স্নান করিয়ে দিই অ্যান্ড এই দেখো বেঁধে দিয়েছি না বাঁধলে স্নান করাতে পারবো না আর ও এখন ঝিলিকে ছেলে গিয়ে দেখি ওই রকম করছে তো চলো ওকে তাড়াতাড়ি চানটা স্নান অ্যান্ড আমি দেখো পুরো ভিজে গেছি তো কি বলবো আজকে তবু ওই যে দেখাচ্ছি না ওকে আর দেখাচ্ছি না ও ছিল বলে আজকে মানে কি ভালোভাবে তবে স্নানটা করেছে টুলের উপরে বসে বসে না হলে দেখতেই পাও যে কি করে এদিক ওদিক এদিক ওদিক সেদিক তবু আজকে আমাকে চেঁচিয়েছি একটু মানে কিকো কিকো করতে করতে করেছে স্নানটা অ্যান্ড চলো এবারে আমি পুরো ভিজে গেছি এবারে আমি ফ্রেশ হইনি আজকে একটুখানি আমরা বেরিয়েছিলাম অ্যান্ড অনেকদিন পরেই ফোর হুইলার্স নিয়ে বেরোনা হলো তো এখন আমরা ফিরছি বাড়ির দিকে অ্যান্ড পন্টুর কালকে বার্থডে আছে তো পন্টুর বার্থডের জন্য আমরা কিছু ডেকোরেশনের জিনিস কিনে নিয়ে যাব অ্যান্ড যেহেতু আমি আমার কালকে একটু কাজ আছে বলে আজকেই ভাবছি সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে রাখবো তো যাই হোক চলো এখন শান্তনু খাচ্ছে ওদিকে ফুচকা ওই যে দেখো ওইখানে ফুচকা আছে ওখানে শান্তনু ফুচকা খাচ্ছে অ্যান্ড আমি যাইনি বিকজ আজকে যেহেতু দুপুরবেলা মাটন ফাটন খাওয়া হয়েছে ফুচকা খেলে একটু অ্যাসিড করে যাবে যার জন্য আমি আর যাইনি সো চলো এখন যাই কী কী কিনছি না কিনছি বন্ধুর জন্য অ্যান্ড একটা ওর জন্য একটা ড্রেস কেনারও ইচ্ছা আছে বাট দেখছি পাওয়া যায় কি না সো চলো যাওয়া যাক ও খেয়ে আসো তার কোন 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 কোন
আর রিবন আছে তো আমাদের ওইটা দিয়ে দেবে